আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডে ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি বিগত কয়েকটি পর্বে বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে রিভিউ এমনকি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিভিন্ন নিউজ আপডেট আমি আমার চ্যানেলে শেয়ার করেছি তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই আপডেটটি প্রকাশিত হয়েছে তার ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভার্সন পত্রিকায় চলো দেখে নেই বিস্তারিত নিউজটি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে নাম হচ্ছে বঙ্গ ফুডিস এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তোমরা দেখতে পাচ্ছ নিউজে লিখা আছে ঢাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা বাড়লো আজই নিউজটি প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে সব ইউনিটে আবেদনের যোগ্যতা বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জেনারেল অ্যাডমিশন কমিটি আজ জেনারেল অ্যাডমিশন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক সূত্রে জানা গেছে এবার কয় ইউনিটে আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসি মিলিয়ে জিপিএ এইট পয়েন্ট ফাইভ জিরো খ ও গ ইউনিটের ক্ষেত্রে জিপিএ এইট পয়েন্ট জিরো জিরো থাকতে হবে ছ ইউনিটের জন্য সেভেন পয়েন্ট জিরো জিরো আর ঘ ইউনিটের জন্য নিজ নিজ ইউনিটের বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষার যোগ্যতা বহাল থাকবে তবে আবেদনকারী বিজ্ঞানের শিক্ষার্থীদের বিগত দুই বোর্ড পরীক্ষার একটিতেও 3.50 নিচে পাওয়া যাবে না খ ইউনিটের জন্য জিপিএ 3.0 পয়েন্ট জিরো গ ইউনিটের জন্য জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ ঘ ইউনিটের জন্য জিপিএ থ্রি পয়েন্ট জিরো এবং ছয় ইউনিটের জন্য জিপিএ থ্রি পয়েন্ট জিরোর নিচে পেলে আবেদন করতে পারবেন না সবার সিদ্ধান্ত অনুযায়ী কয় ইউনিটের ভর্তি পরীক্ষা একুশে মে খ ইউনিটের ভর্তি পরীক্ষা বাইশে মে গ ইউনিটের ভর্তি পরীক্ষা সাতাইশে মে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা আটাইশ মে এবং ছয় ইউনিটের ভর্তি পরীক্ষা অর্থাৎ সাধারণ জ্ঞান পাঁচ জুন অনুষ্ঠিত হবে প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে সবাই ক খো গ এবং ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় ষাট নম্বরের এমসিকিউ এবং চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় শুধুমাত্র ছ ইউনিটের পরীক্ষায় চল্লিশ নম্বরের এমসিকিউ এবং ষাট নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ক খ গ ও ঘ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে ছ ইউনিটের ইন্টারমিডিয়েটের এমসিকিউ পরীক্ষার জন্য তিরিশ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে উল্লেখ্য ভর্তি পরীক্ষা ঢাকা সহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ নিচেই ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে অ্যাডমিশন ডট 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 এসি ডট এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে তাহলে বন্ধুরা তোমরা জানতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন এই আপডেটটি এর মধ্যে নতুন আপডেট আসার সাথে সাথেই ভিডিওর মাধ্যমে আমি আমার চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেব তাই নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব করতে তো ভুলবে না আজকের জন্য আল্লাহ হাফেজ